অ্যাটাক হেলিকপ্টার দিয়ে শুরু করি। বন্ধুরা, মায়ানমারের সাথে এই চরম উত্তেজনার মধ্যে আমাদের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, যেগুলো রয়েছে সেগুলো পরিবহন এবং তার সাথে হামলা চালাতে সক্ষম। ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার সেগুলো না। বাংলাদেশ ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার জন্য একেবারে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার কাছ থেকে আসার সম্ভাবনা ছিল কিন্তু আসছে না। তাহলে আমাদের বন্ধু প্রতিম তুরস্কের কাছ থেকে আসছে? বন্ধুরা, তুরস্কের কাছ থেকে আসতে পারে, সেটি বিমানবাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য নয়। সেনাবাহিনীর জন্য রাশিয়ার Mi-28 নাইট হান্টার অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ব্যাপারটি একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে এখন হয়তো মুখ থুবড়ে পড়েছে, ঠিক 2017 সালে বাংলাদেশের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট ক্রয়ের মতো। সুতরাং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল অন্য কারণে। এবার অবশ্য ছিল পশ্চিমাদের সামরিক নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে, আর বাংলাদেশ এটি কিনলে আমেরিকার তরফ থেকে কার্সা নিষেধাজ্ঞা খাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশ সেদে সেদে এখন আমেরিকা নিষেধাজ্ঞা নিজের ঘাড়ের উপরে নিতে চাইবে না। সুতরাং Mi-28 নাইট হান্টারের আশা এই মুহূর্তে বাদ দেওয়াই ভালো। তাহলে বাংলাদেশ যে অ্যাটাক হেলিকপ্টারের ক্রয়ের কথা বলছে, তার অন্য কোনো বিকল্প আছে কিনা? হ্যাঁ বন্ধুরা, এর লাস্ট বিকল্প দুটি। তুরস্ক একটি অফার দিয়ে রেখেছে, যে কোনো সময় বাংলাদেশ রিসিভ করলেই সেটি পেতে পারে, আর তা হচ্ছে তাদের Ataka-129 অ্যাটাক হেলিকপ্টার। এটি একটি মিডিয়াম ওয়েট অ্যাটাক হেলিকপ্টার, বাংলাদেশ বিমানবাহিনী হয়তো এটি আনতে পারে ভবিষ্যতে। আর অন্য একটি অফার আছে আমেরিকার তরফ থেকে। বন্ধুরা, আমেরিকার FAC-64D বাংলাদেশ যখন প্রথমবার তাদের অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করে, সেখানে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু বাংলাদেশ অত্যাধিক দামের কারণে এটি প্রথম পর্যায়ে রিসিভ করেনি। কিন্তু বর্তমান যে সিচুয়েশনের উদ্ভব হয়েছে, এখন হয়তো এই FAC-64Dও বাংলাদেশের পছন্দের তালিকায় প্রথম দিকে চলে আসতে পারে। তবে এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আসবে, যদি আসে। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের সামনে ডিটেলসলি কথা বলবো, বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাটাক হেলিকপ্টার কোনটি হওয়ার সম্ভাবনা কেমন। বন্ধুরা, একেবারে অথেন্টিক সোর্স থেকে, হয়তো বাংলাদেশ একটু দেরি করবে, তবে এই দুটি সোর্স থেকে অ্যাটাক হেলিকপ্টার আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যুদ্ধবিমান নিয়েও এখানে আলোচনা থাকছে, তবে আপনাদের জন্য একটি মন খারাপ করা সংবাদ আছে, সম্ভবত আমার জন্য। বন্ধুরা, আমি ভেবেছিলাম F-16 ফাইটিং ফ্যালকন হয়তো আমেরিকার কাছ থেকে আসতে পারে, তবে অতি সম্প্রতি বা অদূর ভবিষ্যতে F-16 ফাইটিং ফ্যালকন বাংলাদেশ আমেরিকার কাছ থেকে ক্রয় করছে না, অর্থাৎ যুদ্ধবিমান আমেরিকা থেকে আসছে না। আমেরিকা থেকে আসতে পারে অ্যাটাক হেলিকপ্টার, মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার কামান হিসেবে F-777 আল্ট্রালাইট হাউজার কামান। সুতরাং এই তিনটি হতে পারে আমেরিকার স্টেট অফ দি আর্ট সমরাস্ত্র, যেগুলো ভবিষ্যতে বাংলাদেশ বা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে। বন্ধুরা, সেই ব্যাপারে ডিটেলসলি দারুণ একটি ভিডিও থাকছে, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর বাংলাদেশের সামরিক বাহিনীর এই সক্ষমতা বৃদ্ধির ব্যাপারটি এখন আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সাম্প্রতিক পরিস্থিতি যে উদ্ভব ঘটেছে মায়ানমারের সাথে, সেই পরিস্থিতির বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে এই সকল সমরাস্ত্র বাংলাদেশের বাহিনীতে যুক্ত হবে। আর সেই ব্যাপারটি জানতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে সমগ্র দেশের মানুষকে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রতি আস্থাশীল হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে। আমার যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের দিতে উদ্বুদ্ধ হব। আপনাদের শেয়ার, লাইক, কমেন্টসই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি সামগ্রিকভাবে শুরু করা যাক। বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী আমাদের গর্ব, এবং আমরা আশা করি প্রত্যেকটি বাহিনী বর্তমানে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবচেয়ে ভালো এবং অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্রগুলো সংগ্রহ করুক। অতি সম্প্রতি বাংলাদেশ সেই দিকেই নজর দিয়েছে। এখন বাংলাদেশের সমরাস্ত্র সংগ্রহের সোর্স হল ইউরোপ, আমেরিকা বা তাদের বন্ধুপ্রতিম যে সকল পশ্চিমা দেশ রয়েছে তারা। আমাদের সকলেরই আশা বাংলাদেশ বিমান বাহিনী এমন কিছু যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টারের মালিক হোক, যার মাধ্যমে সে বিশ্বে একটি ব্র্যান্ড সৃষ্টি করতে পারবে যে বাংলাদেশ বিমান বাহিনী 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত দক্ষ। বিশেষ করে আমাদের কাউন্টার পার্ট মায়ানমারের কাছে যে সকল অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এবং যুদ্ধবিমান রয়েছে, সেগুলোকে কাউন্টার দেওয়ার জন্য বা সেগুলোর ডিটারেন্স ব্যবস্থা বাংলাদেশের পক্ষে আনার জন্য তাদের হাতে এমন কিছু কৌশলগত যুদ্ধাস্ত্র প্রয়োজন, যার মাধ্যমে বাংলাদেশ মায়ানমারকে যে কোনো সময় চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। আপনি যদি আকাশপথে চ্যালেঞ্জ জানাতে সক্ষম না হন, তাহলে যুদ্ধ আপনার পরাজয় অর্ধেক যুদ্ধ শুরুর পূর্বেই ঘটে যাবে।
বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য যদি আপনি বিবেচনা করেন, তাহলে এখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সশস্ত্র ড্রোন, অ্যাটাক হেলিকপ্টারই হবে আপনার যুদ্ধের ফল নির্ধারক। কারণ বাংলাদেশ এবং মায়ানমারের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের বিবেচনায় এর অধিকাংশই পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা। বন্ধুরা, শুধু পাহাড় এবং ঘন জঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে বা সুবিধা নিয়ে সেখানকার বিদ্রোহী সংগঠনগুলো মায়ানমার সামরিক বাহিনীকে একেবারে ধসিয়ে দিয়েছে। আর এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির অ্যাটাক হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন আপনাকে মায়ানমারের এগেনস্টে এগিয়ে থাকতে সহায়তা করবে। বন্ধুরা, বায়রাক্তার TB2 ড্রোন আপনারা জানেন বাংলাদেশ ক্রয় করেছে। এটি বাংলাদেশকে সার্ভিলান্স এবং অ্যাটাক বা নির্দিষ্টভাবে আঘাত আনার ক্ষেত্রে মায়ানমারের চেয়ে একেবারে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখবে। কারণ বিশেষ ডেটা লিঙ্কের মাধ্যমে এই ড্রোনগুলো শুধুমাত্র হামলা চালাতেই সক্ষম নয়, সে সার্ভিলেন্সের মাধ্যমে রিয়েল টাইম তথ্য সে কন্ট্রোল রুমে পৌঁছে দিতে সক্ষম। এখান থেকে আমাদের বিমানবাহিনী অথবা সেনাবাহিনী তাদের অ্যাটাক হেলিকপ্টার বা যুদ্ধবিমানের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে একেবারে রিয়েল টাইম ভিউতে, আর তারা আঘাত আনতে পারবে একেবারে সুনির্দিষ্ট পিন পয়েন্ট অ্যাকুরেসিতে। সুতরাং অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান আর সশস্ত্র ড্রোন বাংলাদেশ মায়ানমার সীমান্তে যুদ্ধ অবস্থা যদি কখনো উপনীত হয়, তখন এগুলো যুদ্ধের ফল নির্ধারক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ হয়তো পেতে পারে এখন আমেরিকা থেকে। সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে এক্ষেত্রে, কারণ বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে যে অ্যাটাক হেলিকপ্টারের টেন্ডার কনফার্ম করেছিল সেটি সম্ভবত আর হচ্ছে না। আর আমেরিকা থেকে যদি সেনাবাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার আসে, সেক্ষেত্রে Apache 64D হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রজন্মের অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দাদারা এই অ্যাটাক হেলিকপ্টারটি ক্রয় করেছে, তবে এর দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে। তবে এর ইফেক্টিভনেস যদি আপনি চিন্তা করেন, দামের ব্যাপারটি ভুলে যাবেন। সুন্দর একটি তথ্য বা গল্প আপনাদের সামনে তুলে ধরি সেই ক্ষেত্রে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে এই ব্যাপারটি বুঝতে পারবেন যে এই Apache 64D অ্যাটাক হেলিকপ্টার কীভাবে একটি যুদ্ধে জয়ের ক্ষেত্রে চাবিকাঠি হিসেবে কাজ করতে পারে। বন্ধুরা, উপসাগরীয় যুদ্ধ বা ইরাকের সাথে আমেরিকা এবং তার মিত্রদের যুদ্ধের ব্যাপারটি হয়তো মনে আছে। ইরাকের ছিল অত্যন্ত শক্তিশালী সোভিয়েত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার কামান, আর সেখানে ভেদ করা ছিল অত্যন্ত কঠিন, কারণ ইরাকের তখনকার সামরিক সক্ষমতা ছিল মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি। উপসাগরীয় যুদ্ধে ইরাক যখন এক রাতে অর্থাৎ 12 থেকে 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ কুয়েত দখল করে ফেলে, তখন এখানে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তরফ থেকে, আর এর নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, মাত্র 12টি Apache 64D অ্যাটাক হেলিকপ্টার প্রথম পর্যায়ে হামলায় একেবারে ইরাকের প্রতিরক্ষা সিস্টেমটিকেই ধূলিসাৎ করে দেয়। তারা খুনাক্ষরেও বুঝতে পারেনি আসলে কি ঘটে গেল। 12টি অ্যাটাক হেলিকপ্টার মাত্র 1 থেকে 1.5 ঘন্টার অপারেশনে টোটাল ইরাকি বাহিনীকেই তছনছ করে দেয়। তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে একেবারে ধূলিসাৎ করে পরবর্তীতে স্থল অভিযান শুরু হয়। বন্ধুরা, তখনকার ইরাকের সামরিক সক্ষমতা আর এখনকার যে মায়ানমার, তার 10টা মায়ানমারের সামরিক সক্ষমতা সমান হবে না। সুতরাং মায়ানমারের মতো একটি দেশের বিরুদ্ধে যদি আপনি 12টি নয় মাত্র 6টি অ্যাটাক হেলিকপ্টার পূর্ণ সামরিক উদ্যম বা সামরিক সমরাস্ত্র অথবা অ্যামিউনেশন নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে মায়ানমারের যে সকল সামরিক প্রোটেকশন রয়েছে সেগুলোকে তছনছ করে দেওয়ার জন্য আধা ঘন্টার বেশি সময় লাগবে না। সুতরাং মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে অত কিছুর প্রয়োজন নেই। বাংলাদেশ সামরিক বাহিনী যদি এই ধরনের 8 থেকে 12টি অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করে, তাহলে তার মাধ্যমে এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেওয়া সম্ভব, একেবারে খুব ভালোভাবে সম্ভব। কারণ হচ্ছে, আপনি মায়ানমারের প্রোটেকশন সিস্টেম বা প্রতিরক্ষা বা প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করতে হলে এই ধরনের অ্যাটাক হেলিকপ্টারের সাথে যে সকল হেলফেয়ার মিসাইল রয়েছে, এর মাধ্যমে তাদের ট্যাঙ্ক বহরকে একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব 10 থেকে 12 মিনিটের মধ্যে। আর তাদের প্রাথমিক যে প্রতিরক্ষা বর্ম রয়েছে সেটি এর সামনে কোনোভাবেই টিকবে না। বন্ধুরা, বাংলাদেশ তখন তার পরবর্তী বা দ্বিতীয় ধাপের অভিযান শুরু করতে পারে, অর্থাৎ তাদের যে প্রতিরক্ষা বা প্রতিরোধ বহু রয়েছে সেটিকে তছনছ করে দিয়ে একেবারে জিরোতে নামিয়ে আনার জন্য এটি হবে বাংলাদেশের তুরুপের তাস। তারপরে বাংলাদেশ তার ট্রুপস বা স্থল অভিযান শুরু করতে পারে নির্দ্বিধায়। সুতরাং দাম দিয়ে কিনলেও এটি আপনাকে যদি যুদ্ধে জিতিয়ে দেয়, সেই দাম দেওয়ায় কোনো লস নেই।
বাংলাদেশ তার অর্থনীতি এবং তার মেগা প্রজেক্টগুলো রক্ষার জন্য এই ধরনের বিনিয়োগ করতে পারে এবং এটি অত্যন্ত দুর্দান্ত একটি বিনিয়োগ। বন্ধুরা, সামরিক খাতে বিনিয়োগ এটি অপচয় নয়। বর্তমানে বাংলাদেশের প্রতি যে ধরনের হুমকি উঠছে সেক্ষেত্রে এটি তার বিনিয়োগ হিসেবে ধরা যেতে পারে। প্রায় $1 trillion আমদানি রপ্তানির বা বিনিয়োগ ভিত্তিক এই অর্থনীতিকে আপনি যদি রক্ষা করতে চান তাহলে $2-3 billion বা $5 billion কোনো ফ্যাক্টরি না, হয়তো দূরপাল্লার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার নিকট থেকে আসবে না, তবে মধ্যম পাল্লার বা শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকা থেকে আসতে পারে। অন্য ইউরোপীয় দেশের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম আসতে পারে। বন্ধুরা, সুইজারল্যান্ডের সাথে আমাদের অনেক বন্ধুপ্রতিম সম্পর্ক। সুইজারল্যান্ডের বিশ্বশ্রেষ্ঠ এয়ার ডিফেন্স গান সিস্টেম আমরা ক্রয় করেছি। অর্লিকন GDF-009 হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ট্র্যাকিং রাডার সমৃদ্ধ গান সিস্টেম। বন্ধুরা, এই অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিসেবে ধরা হয়। এটির একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। স্বয়ং আমেরিকাও এই সিস্টেমটি ব্যবহার করে বা ক্রয় করেছে সুইজারল্যান্ডের কাছ থেকে। ইউরোপের অনেক দেশ এটি ক্রয় করেছে এবং তারা ব্যবহার করছে, তাদের বাহিনীর সার্ভিসে রাখছে। আর বাংলাদেশ দুর্দান্ত একটি চয়েস করেছে। এই গান সিস্টেমটির ইফেক্টিভনেসের কারণে বাংলাদেশ আরও অধিক সংখ্যক অর্ডার দিয়েছে। বন্ধুরা, সেই সংখ্যাটি অজ্ঞাত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এই মুহূর্তে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এই গান সিস্টেমগুলোর নির্মাণ কাজ অবলোকন করার জন্য। বন্ধুরা, এটি অত্যন্ত একটি কার্যকরী গান সিস্টেম এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য একটি তুরুপের তাস। যাই হোক, এয়ার ডিফেন্স ভিত্তিক যদি সহযোগিতা আমেরিকার সাথে বাংলাদেশের হয় সেটিও কোয়ালিটির দিক দিয়ে খারাপ হবে না, তবে এয়ার ডিফেন্স সিস্টেম ভিত্তিক সহায়তা তুরস্কের সাথেও বাংলাদেশের হতে পারে। আমেরিকার সাথে সামগ্রিক সহযোগিতার ক্ষেত্রগুলো আস্তে আস্তে হয়তো উন্মোচিত হবে। বন্ধুরা, একসময় হয়তো আমরা দেখতে পাবো আমেরিকার কাছ থেকে যুদ্ধবিমানও আমরা ক্রয় করছি, কারণ যখন সমরাস্ত্র ক্রয় করা শুরু হবে তখন আমেরিকার একটি প্রচ্ছন্ন চাপ বাংলাদেশের উপরে থাকবে এবং প্রতিনিয়ত সেটি বাড়তে থাকবে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা যত বৃদ্ধি পাবে আমেরিকার তরফ থেকে চাপ তত বৃদ্ধি পাবে। তোমরা আমাদের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করো, অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করো, দূরপাল্লার কামান ক্রয় করো, বিভিন্ন ড্রোন ক্রয় করো, এগুলোর প্রস্তাব থাকবেই, কারণ এটি একটি ব্যবসা। আর আমেরিকা চাইবে বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনৈতিক দেশকে হাতে রেখে তার সামরিক ব্যবসাটি এগিয়ে নিতে। বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়? অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মহামূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।